আজকে একটা নতুন ধরনের ভিডিও আপনাদের সামনে কিন্তু নিয়ে হাজির হয়ে গেছি। নতুন কি ধরনের? আমার এখানে যে কয়েকটা গাছ দেখতে পাচ্ছেন, এই গাছগুলোতে কিন্তু বিভিন্ন রকম সমস্যায় জর্জরিত। আজকে আমি এই ভিডিওতে দেখাবো যে এই সমস্যাগুলো কি ধরনের, আর এই সমস্যাগুলো থেকে আমি কিভাবে মুক্তি পাচ্ছি, তারই কিন্তু এই ভিডিওটা আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি। তো বন্ধুরা, প্রথমে আমরা দেখি যে আমার যে গাছগুলো আছে এই গাছগুলোর কি সমস্যা। বন্ধুরা, আজকে আমার এখানে কয়েকটা গাছ আপনারা দেখতে পাচ্ছেন। তো প্রথমে যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গোলাপ গাছ। গোলাপ গাছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে পোকায় কিন্তু আক্রমণ হয়ে গেছে, অর্থাৎ আমি কয়েকদিন এই গাছটিকে ঠিকঠাক দেখতে পাইনি, তাই গাছে দেখছি পোকা আক্রমণ হয়েছে এবং এর কিন্তু পাতা খেয়ে নিয়েছে। তো আমরা আরও একটা একটু দেখাচ্ছি যে দেখুন, এটা কিন্তু অনেক দিন আগে কিন্তু এই পোকার আক্রমণ হয়েছে। তো আমাকে কি করতে হবে, এর ট্রিটমেন্ট করতে হবে। দেখুন, এই ফুলটা কিন্তু খেয়ে নিয়েছে অলরেডি, এটা হয়নি। অর্থাৎ আমার আরও আগে ট্রিটমেন্ট করার দরকার ছিল, কিন্তু আমি যাই হোক সময় পাইনি, সেই জন্য হয়নি। আর এরপর যে গাছটা আপনাদেরকে দেখাচ্ছি, এটা পাম গাছ আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এর পাতার টিপসগুলো কিন্তু ব্রাউন হয়ে গেছে, মরে যাচ্ছে। তো এটা টবের মাটিটার একটু প্রবলেম আছে, অর্থাৎ এর ড্রেনেজ সিস্টেম হয়তো খুব একটা ভালো নেই। তো এর এর ট্রিটমেন্ট আমি করব, কীভাবে এর ড্রেনেজ সিস্টেমটা ভালো করা যায়। আর এখানে পিস লিলি দেখতে পাচ্ছেন, এই পিস লিলিরও কিন্তু পাতার টিপসগুলো ব্রাউন হয়ে যাচ্ছে, তার মানে এর ড্রেনেজ সিস্টেম ভালো নেই, এবং এর ড্রেনেজ সিস্টেমটা আমি ঠিক করব, অর্থাৎ একে রিপটিং করব আমি। এরপর কোলিয়াস গাছটা আপনারা দেখতে পাচ্ছেন, এই গাছটা কিন্তু অনেক ঝাঁকড়া হয়েছিল, এখন কিন্তু এটা কিন্তু পুষ্টির অভাবে এরকম হয়ে গেছে। আপনারা গোড়াটা দেখে বুঝতে পারছেন, অনেকবার এর প্রুন করা হয়েছে কিন্তু গাছটির চেহারা এরকম হয়ে গেছে। তো এর ট্রিটমেন্ট আমি করব, কিভাবে করব সেটা আমি পরে আপনাদেরকে দেখাচ্ছি। আর এর পাশাপাশি এই যে লঙ্কার গাছটা আপনারা দেখতে পাচ্ছেন, একে কিন্তু বহু পেস্টিসাইড দিয়ে স্প্রে করেছি, কিন্তু আমি প্রথমে বুঝতে পারিনি যে এটার প্রবলেম কী। এগুলো আছে খুব রোদে কিন্তু এরকম পাতাগুলো কুঁকড়ে গেছে, তো এটারও আমি ট্রিটমেন্ট করব আজকে এই ভিডিওতে। তো আমি পরে এক এক করে আলোচনা করছি কোনটার কী ট্রিটমেন্ট হবে। এটা কিন্তু প্রচণ্ড রোদে হয়েছে এরকম, আর এগুলো কিন্তু কোনোদিনও আর ঠিক হবে না। তো কিভাবে এর ট্রিটমেন্ট করলে এটাকে আমরা আগের মতো করতে পারবো, আপনারা দেখুন এই লঙ্কার গাছটা কত বড় হয়েছে, অথচ পাতাগুলো সব কুঁকড়ে গেছে, ফুল আসছে না। আর এখানে একটা স্ট্রবেরির গাছ দেখতে পাচ্ছেন, স্ট্রবেরির গাছটা তো দেখুন কিভাবে পোকা আক্রমণ হয়েছে। তো এগুলো টাইম টু টাইম পেস্টিসাইড দিয়ে আমরা স্প্রে না করলে এ ধরনের প্রবলেম হয়, আর এগুলো যদি শুরুতেই আমরা ট্রিটমেন্ট করি তাহলে কিন্তু অতি সহজে আমরা এই প্রবলেম থেকে মুক্তি পাবো। তো বন্ধুরা, আজকে এটাও থাকছে, এই স্ট্রবেরির এই পেস্টগুলোকে আমি কী করে সরাচ্ছি বা কী করে রিমুভ করছি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর একটা গাছ দেখাচ্ছি, এটাও পিস লিলি, একটু বড়, এর টবের মাটিটা একটু ভালো না, এর মাটিতে কিন্তু প্রচুর পরিমাণ কেঁচোতে ভরে গেছে, মাটিটাও কিন্তু আমি চেঞ্জ করব। আর একটা ড্রেসিন আপনারা গাছ দেখতে পাচ্ছেন, অনেক বড় হয়েছে, আর এটার প্রবলেম বলতে এর টবটা কিন্তু ছোট হয়ে গেছে গাছের তুলনায় অনেক, কিন্তু তাও দিব্যি ভালো আছে। আর এই টবের এটা যেহেতু মাথা ভারী হয়ে গেছে, তাই বাতাসে কিন্তু একবার পড়ে গিয়ে এর টবটা ভেঙে গেছে। এটা সিম্পলি জাস্ট অন্য আর একটা বড় টব বসিয়ে দেবো, এর মাটিটাকে কিন্তু একটুও ডিস্টার্ব করব না, কারণ এই মাটিটা কিন্তু খুব ভালো মাটি। আর একটা গাছ দেখাচ্ছি আপনাদেরকে, চাইনিজ ইভার গ্রিন, এর মাথাটা কিন্তু ফাঙ্গাসজনিত কারণে নষ্ট হয়ে যায়, তারপর এটা আবার নতুন করে কিন্তু এরকম পাতা বেরোতে শুরু করে, কিন্তু এর গ্রোথ খুবই কম, অর্থাৎ এটা দীর্ঘ 3-4 মাস এরকম তো এরকমই আছে। তো এরও ট্রিটমেন্ট করব, কী করলে এটা আরও বড় হয়। তো চলুন বন্ধুরা, আমরা এবার শুরু করি ট্রিটমেন্ট। তো বন্ধুরা, আপনারা দেখলেন যে আমার বিভিন্ন গাছের সমস্যাগুলো, চলুন এবার আমরা এর ট্রিটমেন্ট করি। আর বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, প্লিজ বন্ধুরা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। বন্ধুরা, প্রথম যে ট্রিটমেন্ট আমরা করব এটা হচ্ছে লঙ্কার গাছে। এই লঙ্কা গাছের পাতা কীভাবে কুঁকড়ে গেছে, এই পাতা কুঁকড়ানো কিন্তু কোনোদিনও এই পাতা কুঁকড়ানো কিন্তু কোনোদিনও ঠিক হবে না। তো আমাদের একটা ট্রিটমেন্ট করতে হবে কি, এর পাতা কুঁকড়ানো যত ডাল আছে সবগুলো কিন্তু আমরা কেটে দেবো। এরপরে যে নতুন পাতা বেরোবে সেটা কিন্তু নিশ্চয়ই সুন্দর বেরোবে, এবং আমরা গাছটিকে যাতে রোদ না পায় এরকম একটা জায়গায় রাখবো,
এবং টাইম টু টাইম এর মধ্যে কিন্তু পেস্টিসাইড আমরা অ্যাপ্লাই করব। তো বন্ধুরা, আপনারা দেখলেন আমি এটার পাতাগুলোকে কিভাবে কোঁকড়ানো পাতাগুলো কেটে দিলাম। এর মধ্যে কিন্তু যে পাতাগুলো এবার বেরোবে ডালপালা, সেগুলো কিন্তু একদম সলিড বেরোবে। আবার এটাকে আমরা কি করব, এটাকে কিন্তু এমন একটা জায়গায় রাখবো যেখানে সকালবেলার কিন্তু 3-4 ঘন্টা বা 5 ঘন্টার রোদ পাই, তার বেশি যেন না পাই, বিকেলের রোদ একদম এটাকে দেব না। বন্ধুরা, এবার আপনারা দেখতে পাচ্ছেন আমার এই গোলাপ গাছের যে সমস্যাগুলো, দেখতেই পাচ্ছেন সে পোকায় আক্রমণ হয়ে গেছে। এগুলো আমরা কি করব, প্রুন করে দেবো যাতে পোকাগুলো এখানে আর না থাকে। আর এইগুলো কিন্তু প্রুন করার পরে ডালপালাগুলো কিন্তু আমরা যেখানে সেখানে একদম ফেলবো না, এগুলো হয় ফেলে দেবো না হয় পুড়িয়ে দেবো, যাতে এই গাছের পোকা কিন্তু অন্য কোথাও গিয়ে আর আক্রমণ না করতে পারে। যতগুলো আক্রান্ত ডাল আমি সবগুলোই কেটে দেবো। দেখতে পাচ্ছেন এই ডালটা আক্রান্ত হয়েছে, বেশি করেই কেটে দিচ্ছি, এই ডালটা আক্রান্ত হয়েছে। খুব সিম্পলি আমরা যে ডালগুলো আক্রান্ত হয়েছে সেগুলো কেটে দেব। আর কি করব, এর সঙ্গে কিন্তু আমরা এবার নিম তেল স্প্রে করে দেব, যাতে পরবর্তীতে এখানে কিন্তু আর পোকার আক্রমণ না হয়। এটা কিন্তু খুব ভালো একটা ট্রিটমেন্ট। প্রথম দিকে যদি আমি এটা বুঝতে পারতাম, তাহলে কিন্তু আমি যে জাস্ট পেস্টিসাইড অ্যাপ্লাই করলে কিন্তু এখান থেকে আমি মুক্তি পেয়ে যেতাম, কিন্তু যেহেতু আমার অনেকটা ছড়িয়ে গেছে, তাই যেগুলো আক্রান্ত ডাল সেগুলো কিন্তু আমাদের কেটে দিতে হবে, তবেই কিন্তু এর থেকে আমরা তাড়াতাড়ি মুক্তি পাবো। দেখতে পাচ্ছেন আর আক্রান্ত ডাল নেই, যদিও থাকে আমি একটু ভালো করে দেখে নিচ্ছি, ভিডিওটা বড় হবে বলে আপনাদেরকে আর দেখাচ্ছি না। দেখুন বন্ধুরা, আমার আক্রান্ত প্রায় সব পাতায় আমি রিমুভ করে দিলাম, আর এখানে একটা শুকনো ডাল দেখতে পাচ্ছি, এটাকেও রিমুভ করে দেবো। আর যেগুলো আমরা এই যে এখন কেটে ফেললাম, আমি এগুলো এক জায়গায় জমা করে নিচ্ছি। আর এগুলো কিন্তু আমরা এক যেখানে সেখানে অবশ্যই ফেলবো না, হয় আমাদের এগুলোকে পুড়িয়ে দিতে হবে না হয় এমন একটা জায়গায় ফেলতে হবে যাতে এখান থেকে অন্য গাছে আর কোনো পোকামাকড় এসে আক্রান্ত না করতে পারে। চলুন বন্ধুরা, এবার স্ট্রবেরি গাছের সমস্যাটা দেখি। দেখুন কত ছোট ছোট পোকায় কিন্তু এখানে আক্রমণ করেছে গাছটিকে। এটাকে কিন্তু প্রথমে আমরা কি করব, এবার স্প্রে জল দেব, স্প্রেয়ার মেশিন দিয়ে কিন্তু আমরা কি করব, খুব জোরে ফোর্স করব কিন্তু এটাকে। আর এখানকার যত রকম পোকা আছে সেগুলোকে কিন্তু আমরা ধুয়ে ফেলে দেব। আর তার আগে আমি কি করব, শুকনো ডালপালাগুলো সরিয়ে দিচ্ছি। আর এখানে যে মালচিং করা আছে, এই মালচিংয়ের যত কিছু আছে এগুলো কিন্তু, আর এটা এই পোকা লাগার মেন কারণ হচ্ছে যে এটা কিন্তু অনেকদিন দেখতেই পাচ্ছে অযত্নে পড়ে আছে, এর গোড়া কিন্তু পরিষ্কার নেই, অর্থাৎ এটা মালচিং করা আছে এবং এটা একটু ছায়া জায়গায় থাকার জন্য কিন্তু পোকার আক্রমণটা হয়ে গেছে। তো আমাদেরকে এবার এটাকে ভালো রোদে রাখতে হবে। আর এর ফুল দেওয়া শেষ হয়ে গেছে, ফুল ফল দেওয়া, এখন নতুন নতুন ডানার বেরোচ্ছে, পরবর্তীতে এখান থেকে নতুন নতুন আরও আমরা চারা তৈরি করে নিতে পারবো। তো তার আগে এটা পোকার আক্রমণ থেকে কিন্তু এটাকে রাখা হবে। দেখতে পাচ্ছেন আমার এখানে স্ট্রবেরি ছিল, এগুলো শুকিয়ে গেছে এবং নতুন নতুন ডানার বেরোচ্ছে। বন্ধুরা, এবার এই গোলাপ গাছ এবং এই স্ট্রবেরি গাছের কিন্তু ট্রিটমেন্ট আমি সেম করব, অর্থাৎ আমি স্প্রে মেশিনে জল, নর্মাল জল নিয়ে নিয়েছি, জাস্ট এই জল কিন্তু এইগুলোতে আমি প্রচণ্ড স্পিডে কিন্তু আমি এইটাকে স্প্রে করব, যাতে এখানকার মধ্যে যত পোকামাকড় আছে সব যেন ধুয়ে পালিয়ে যায়। দেখুন বন্ধুরা, এইভাবে স্প্রে করে দেওয়ার পর কিন্তু দেখুন পাতাতে কিন্তু আর কোনো ডিম নেই, একদম সব পালিয়ে গেছে। আপনারা দেখেন যে আপনাদের গাছে এরকম করে পোকামাকড় আক্রমণ হচ্ছে, প্রথমে আপনারা গাছটাকে কিন্তু দূরে সরিয়ে দেবেন, তারপরে এই ট্রিটমেন্টটা করবেন। প্রথম অবস্থায় যদি এই ট্রিটমেন্টটা আপনারা করতে পারেন, তাহলে কিন্তু অতি সহজে আপনারা এই প্রবলেম থেকে মুক্তি পেয়ে যাবেন। এবার আমাদের গোলাপ গাছকেও দেখাচ্ছি সেম প্রবলেম, এটারও এটাকেও আমরা প্রচণ্ড জোরে স্প্রে করে নিচ্ছি। এর সাথে চাইলে আপনারা ডিশ ওয়াশ বা হ্যান্ড ওয়াশ বা ডিটারজেন্ট পাউডার বা শ্যাম্পু আপনারা মিশিয়ে নিতে পারেন, তাতে কিন্তু আপনারা ভালো রেজাল্ট পাবেন। তবে এতেও আমি 100% রেজাল্ট পাবো, কারণ আমি সবগুলো ডাল কিন্তু অলরেডি রিমুভ করে দিয়েছি, আর এর মধ্যে যদি কিছু থাকেও সেগুলো কিন্তু। আর এই হলো আমার পেস্টের হাত থেকে বাঁচার পদ্ধতি। আর বন্ধুরা, এই কয়েকটা গাছকে কিন্তু আমি রিপোর্ট করব, এটা খুব সিম্পল। রিপোর্ট করতে গেলে প্রথমে যেটা করব, আমি গাছের গোড়া একটু করে জল দিয়ে দিচ্ছি, যেগুলো ড্রাই আছে, তাতে কিন্তু এখান থেকে আমার গাছটি খুব সহজে আমি রিমুভ করতে পারবো। চলুন আপনাদের দেখাচ্ছি রিপোর্টিং এর শেষ। রিপোর্টিংয়ের জন্য আমি যে যে উপাদানগুলো নেওয়ার সেগুলো নিয়েছি, আপনারা দেখুন এখানে হচ্ছে এই মাটি, এই মাটিটা কিন্তু আমি মোটামুটি 15 দিন আগে
রেডি করে রেখেছিলাম বস্তায়, আর এটা এখন ব্যবহার করলে কিন্তু ভীষণভাবে এই মাটিটাকে, এখানে আমি 40% নিয়েছি গার্ডেন সয়েল, আর 30% নিয়েছি আমি গোবর সার, আর 20% নিয়েছি আমি বালি, আর 10% আমি কোকোপিট এবং রাইস হাস্ক নিয়েছি, আর এটাতে কিন্তু মাটিটা খুব সুন্দর হয়েছে। এটা হচ্ছে বালি চালানোর পর যে মোটা দানাগুলো, নুড়ি পাথরগুলো, এটা আমি নিয়ে নিয়েছি কনস্ট্রাকশনে যে চালানো বালি, সেই বালিটা নিয়েছি ড্রেনেজ সিস্টেম ভালো করার জন্য। আর এখানে বালি আছে, এটাও আমি ড্রেনেজ সিস্টেম ভালো করার জন্য নিয়েছি। আর এখানে নিয়েছি কিছু কলাম কুচি, এটাও ড্রেনেজ সিস্টেম ভালো করার জন্য আমি নিয়েছি, অর্থাৎ আপনাদের যে দেখাবো একটা যে কীভাবে আমি ড্রেনেজ সিস্টেম করছি। আর এখানে আমি জল নিয়ে নিয়েছি, যেই গাছগুলো আমি এখন টবের মাটি ছাড়াবো সেখানে কিন্তু এখানে ডুবিয়ে রাখবো, যেটাতে আমি মাটি একদম রাখবো না। তো চলুন এক এক করে আপনাদেরকে দেখাচ্ছি। Thank you.